হাই ফ্রেন্ডস, রিঙ্কু কুকা হাউস চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি আমি মুচা, আর এখানে নিয়েছি আলু। আজকে বানাবো মুচার গুদক। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা একটু বেশিই দেব কারণ এগুলি মুচা আর আলু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুচা, এবার দিয়ে দিচ্ছি আলু। আমি তেল ছাড়া রান্না করব মুচার গুদক, খুবই স্বাস্থ্যকর খাদ্য। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমি এখানে এক চামচ নুন নিয়েছি, আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার একটু হালকা নাড়া দিয়ে, একটা হালকা নাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট পর খুলে দেখছি, আবার নাড়া চাড়া দিয়ে দেখব। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, হাফ সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়া চাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এটা ত্রিপুরা আদিবাসীদের প্রধান খাবার, ওরা এই রেসিপিটার মধ্যে হলুদ ব্যবহার করে না, কিন্তু আমরা বাঙালিরা তো হলুদ ছাড়া তরকারি খেতে পারি না, সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি ঝাল ঝাল কাঁচা লঙ্কা, এটা ঝাল না হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না ফ্রেন্ডস। মরিচটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শীতল শুটকি আগে থেকে। এবার আমি ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব মরিচ সিদ্ধ হওয়ার জন্য, কারণ মরিচ পেঁয়াজ শুটকি এগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম, এবার ঢাকনা খুলে দেব। আমার এবার মুচা, কাঁচা লঙ্কা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে ভেঙে দেব যতটা সম্ভব, যতটা সম্ভব আমি হাতার সাহায্যে ভেঙে মিশ করে নেব এগুলিকে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফ্রেন্ডস, সারা বাড়ি মোমো করছে, গরম ভাতের সাথে জমে যাবে। মরিচগুলি ভেঙে দেব আমি, আমার কলার মুচার গুদক ফুল রেডি। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস। এবার আমি নামিয়ে নেব। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।